আমি কবি, যত কামারের আর কাঁসারির আর ছুতরের মুটে মজুরের। আমি কবি যত ইতরের, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের। বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই, সময় যে হয় নাই। কামার ছুতর শ্রমজীবী কর্মী মানুষের মাঝে কবি মনের বিচরণ ক্ষেত্র, স্বপ্ন বিলাসের অবকাশ কবির নেই। শ্রমিক শ্রেণীর প্রতি সমবেদনার রসে কবিচিত্ত পরিসিক্ত কল্লোল যুগের কবি প্রেমেন্দ্র মিত্র নিম্নকোটি মানুষের জীবন চিত্রকে গভীর সহমর্মিতায় তার কবিতায় ছোট গল্পে উপন্যাসে তুলে ধরেছেন। কল্লোল যুগীয় হয়েও প্রেমেন্দ্র মিত্র স্বাতন্ত্রে ছিলেন অনন্য। বাংলা সাহিত্যে তার রচনা সম্ভার যেমন বিশাল, তেমনি বৈচিত্র্যে ভরা। তার জন্ম শতবর্ষের আলোকে তার প্রতিভার যথাযথ মূল্যায়ন হোক, তার রচনার ব্যাপক প্রসার ঘটুক, এটাই কাম্য। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। প্রেমেন্দ্র মিত্রের জন্ম পিতার কর্মক্ষেত্র কাশীতে 1904 খ্রিস্টাব্দে। পিতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র। প্রেমেন্দ্র বাল্যকালে মাকে হারান। কলকাতার মির্জাপুরে মামা ও দাদুর কাছে মানুষ হন। সাউথ সুবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন 16 বছর বয়সে। কলেজীয় শিক্ষা শুরু হয় ঢাকায়, কিছুদিন পর কলকাতায় ফিরে আসেন। কলকাতার কয়েকটা কলেজে, এমনকি শ্রীনিকেতনে পড়ার জন্য ভর্তি হন বটে, কিন্তু বাঁধাধরা শিক্ষায় আগ্রহ না থাকায় লেখাপড়া আর এগোয় না। সাহিত্য চর্চা ছিল প্রেমেন্দ্র মিত্রের শ্বাস প্রশ্বাসে। সাহিত্য সাধনার ফাঁক ফোকরে বিচ্ছিন্নভাবে পেশা বদল করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার কর্মজীবন শুরু হয় সাহিত্যিক দীনেশচন্দ্র সেনের সহায়তায়। পরে সুভাষচন্দ্র বসুর বাংলার কথা ও ফরওয়ার্ড পত্রিকায় এবং বঙ্গশ্রী কাগজে কাজ করেন, এমনকি বিজ্ঞাপনের কপি লেখক হিসেবে কাজ করেছেন বেঙ্গল কমিউনিটিতে। পরবর্তীকালে ফিল্ম কোম্পানিতে পাবলিসিটি অফিসার হন। ওই সময় চলচ্চিত্র মহলের সঙ্গে সংযোগ ঘটে। রিক্তা ছায়াছবির চিত্রনাট্য লেখেন প্রখ্যাত চিত্র পরিচালক প্রমথেশ বড়ুয়ার অনুরোধে। রিক্তা চিত্রনাট্য রচনার সাফল্য এই ভিত্তিতে তাকে বেশ কিছুদিন ধরে রাখে। এই সূত্রে তিনি 14টি চলচ্চিত্র পরিচালনাও করেন। কর্মজীবনের শেষ দিকে আকাশবাণীর সাহিত্য সলাকার ও উপদেষ্টা ছিলেন। প্রেমেন্দ্র মিত্রের অবদান ছিল সাহিত্যের বিভিন্ন বিভাগে। সংবর্ত পত্রিকায় তার প্রথম উপন্যাস পাঁক মুদ্রিত হয় মাত্র 16 বছর বয়সে। শহরের বস্তিবাসীর দারিদ্র্যপীড়িত জীবনের কাহিনী। তার নামকরা ছোট গল্প বেনামি বন্দর প্রকাশিত হয় উত্তরা পত্রিকায় যখন কবির বয়স 17। কবি হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে কল্লোল পত্রিকায়। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথমাতে তার কবি বৈশিষ্ট্য ফুটে ওঠে। কবিতার চেয়ে প্রেমেন্দ্র ছোট গল্পের সংখ্যা অনেক বেশি। বাংলা ছোট গল্পে প্রেমেন্দ্র অবদানের কথা বাঙালি দীর্ঘদিন স্মরণ করবে। প্রেমেন্দ্র বেশ কিছু সংখ্যক সার্থক ছোট গল্পের স্রষ্টা। কিশোর সাহিত্যে শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা তার অমর সৃষ্টি। তাছাড়া ডিটেকটিভ পরাশর বর্মা, বিজ্ঞান গবেষক মামাবাবু ও ভূত শিকারী মেজকর্তা, এই তিন চরিত্র সৃষ্টি কিশোর সাহিত্যের অমূল্য সম্পদ। অনুবাদ কাজেও প্রেমেন্দ্র তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি হুইটম্যানের কবিতা, সামারসেট মম ও ডিএইচ লোরেন্সের গল্প অনুবাদ করেছেন। গীতিকার হিসাবেও তার খ্যাতি ছিল। কানন দেবীর কণ্ঠে তার লেখা যদি ভালো না লাগে তো দিও না মন বহুল প্রচারিত ছিল। কৃত্তিবাস ভদ্র ছদ্মনামের আড়ালে গা ঢেকেও তিনি লিখেছেন। প্রেমেন্দ্র মিত্র একক কিংবা যুগ্মভাবে বেশ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। রংমশাল, কালিকলম, নবশক্তি, পক্ষীরাজ প্রভৃতি পত্রিকা এককভাবে এবং সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে নিযুক্ত বুদ্ধদেব বসুর সঙ্গে কবিতা পত্রিকা যুগ্মভাবে সম্পাদনা করেছেন বিভিন্ন সময়ে। পত্রিকা সম্পাদনায় পারদর্শিতা স্বাক্ষর রেখেছেন। প্রেমেন্দ্র মিত্র 150-র বেশি বই লিখেছেন। কবি ও কথাকার হিসাবে তার সর্বাধিক খ্যাতি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথমা, সম্রাট, হরিণ চিতাচিল, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা প্রভৃতি। তার লেখা নামকরা উপন্যাস পাঁক, বাঁকা লেখা, প্রতিশোধ, আগামীকাল, উপনয়ন, পতাকা জারে দাও, হৃদয় দিয়ে করা, সূর্য কাঁতলে সোনা
মেঘভাঙা রোদ প্রভৃতি। তার ছোট গল্প সংকলন গ্রন্থগুলি হল বেনামি বন্দর, পুতুল প্রতিমা, পঞ্চস্বর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা প্রভৃতি। প্রেমেন্দ্র মিত্র তার বহুমুখী প্রতিভার স্বীকৃতিস্বরূপ রাজ্য ও সর্বভারতীয় স্তরে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন। তার সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থ একাডেমি ও রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। বাংলা সাহিত্যে তার অমূল্য অবদানের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেশিকোত্তম ও ভারত সরকার পদ্মশ্রী উপাধি দিয়ে সম্মানিত করেন। বেলজিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা উৎসবে প্রেমেন্দ্র মিত্র আমন্ত্রিত হন। 84 বছর বয়সে কবি লোকান্তরিত হয়েছেন। জীবিত থাকলে কবি 2004 শতবর্ষ পূর্ণ করতেন। কবি হন আর কথাশিল্পীই হন, স্রষ্টার মৃত্যু নেই। সৃষ্টি সম্ভারের স্রষ্টা অমরত্ব লাভ করেন, তাছাড়া সাহিত্য স্রষ্টারা বেঁচে থাকেন পাঠকের হৃদয়ে। শতবর্ষের শ্রদ্ধা রইল এই প্রণম্য স্রষ্টাকে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।